দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা চক কানু গ্রামে একটি গাড়ল খামারে তো আজকে আমরা জানবো এই খামার কিভাবে গড়ে উঠল। কতদিন থেকে এই গাড়ল লালন পালন হচ্ছে এই শিবগঞ্জ অঞ্চলে গাড়ল লালন পালনে কতটুকু উপযোগী সব কিছু জানব এই ভিডিওতে জি আমি মোহাম্মদ আব্দুল হাকিম গ্রাম চককানু উপজেলা শিবগঞ্জ জেলা বগুড়া আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান আপনি কিভাবে বুঝলেন যে গাড়ল বলে এই বাংলাদেশে কিছু লালন পালন হচ্ছে আমি আসলে আপনার একটা ভিডিও দেখছিলাম অনেক আগে আরও বেশ কিছু ভিডিও দেখছি তো দেখে দেখলাম যে আসলে গাড়ল পালনের লাভজনক ব্যবসা গাড়লের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তেমন অসুস্থতা দেখা যায় না তো সব কিছু মিলে একটু হিসেব নিকেশ করে আমার অন্য অন্য ব্যবসা ছিল আর এটাও আমার খুব শখ হলো আর কি আমি সাতচল্লিশ পিস মা গা গার দিয়ে শুরু করি আর কি একটা পাঠা গারল ছিল আর সাতচল্লিশ পিস মা ছিল আর এখন আপনার খামারে কতগুলো হয়েছে এখন সত্তর পিসের মতো সাত মাসের ভিতরে গাড়ালের সংখ্যা বেড়ে গিয়েছে জি জি তো ভাই এগুলো চিকিৎসা সেবাটা আপনি কিভাবে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা খুব বেশি চিকিৎসা করতে হয় না যদি আপনার নিয়মিত কৃমির ওষুধগুলো প্রতি তিন মাস পর পর খাওয়ান আর ছয় মাস পর পর যদি পিপিআর এর ভ্যাকসিন দেন তো আদার্স আর বাইরে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না আচ্ছা এই সাত মাসের ভিতরে এদের তেমন কোনো রোগ বালাই দেখতে পেয়েছেন না খুব বেশি রোগ বালাই দেখতে পাইনি তবে মাঝে মধ্যে একটু জ্বর হয় আচ্ছা তখন এরা একটু কম খায় ওই খাইতে যায় একটু শুয়ে পড়ে তখন আমরা এটা থার্মোমিটার দিয়ে তাপটা চেক করে নিই আসলে এটার কি অবস্থা তো জ্বর যদি দেখা যায় তাহলে এটা না পাওয়া ফার্স্ট বেড এই জাতীয় মানুষের যে ওষুধ আছে সেইটা দিলেও হয় আচ্ছা দিলেও আবার দশ পনেরো মিনিট পর থেকে উঠে খাওয়া শুরু করে দেয় আর কৃমির ওষুধ খাওয়াচ্ছেন কি কৃমির ওষুধ আমি লিভানির দিছি একই ধরনের কৃমির ওষুধ খাইয়া তো এক সময় অভ্যস্ত হয়ে যায় আর এই কৃমিটাও সেও বুঝতেছে যে আমি আসলে কোন ধরনের মেডিসিনটা খাচ্ছি এটা এক সময় সহনশীল হয়ে যায় তখন যে কৃমিটা নির্মূল হয় না সম্পূর্ণ নির্মূল হয় না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আর এটা যদি চেঞ্জ করে আমি একটা আর গ্রুপে যাই তাহলে এটা সম্পূর্ণ নির্মূল হওয়ার সম্ভব আচ্ছা এখানে যে গাড়ল গুলো দেখছি কিছু অরিজিনাল আছে কিছু ক্রস আছে কিছু হাই ক্রস আছে সব মিলিয়ে খামারটি গড়ে তুলছি সব মিলিয়ে করছি তো এই সব ধরনের গাড়ল দিয়ে খামারটি কেন করলে আচ্ছা অরিজিনালের পিছনে একটা কারণ হলো দেখেন অরিজিনাল যে গাড়ল গুলো এটা চেহারাই অন্যরকম এই যে পাশে যে অরিজিনাল গাড়ল গুলো দেখছেন দেখেন এদের দেহ বডিটা অনেক বড় দেখতে অনেক সুন্দর এরা একটা করে বাচ্চা দেয় বেশিরভাগ বাচ্চাটা দেখেন ওই যে পাশের যে বাচ্চাটা এত সুন্দর চেহারা এটা দেখে হ্যাঁ বাচ্চাটা এই গাড়লেরই একটা বাচ্চাই হয়েছে আচ্ছা আচ্ছা তো অরিজিনাল গুলো আসলে মাংস অনেক বেশি হয় এটা দ্রুত বৃদ্ধি হয় তো ভাবলাম যে আমি অরিজিনাল করতেছি ঠিক আছে তো আমি যদি পাশাপাশি হাই ক্রস বা নাইনটি পার্সেন্ট যে ক্রস সেটা যদি না রাখি তাহলে আমার কাছে যদি কোনো কাস্টমার আসে একটু হাই ক্রস কিনতে চাই হ্যাঁ তাহলে আমি তো তাদেরকে হাই ক্রসটা দিতে পারবো না আচ্ছা বা নাইনটি পার্সেন্ট চাই সেটা তো দিতে পারবো না একটা খামারা ছিল সব কিছু সব হিসাব নিকেশ করেই করা আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি যে শুধু নিজের জন্যই আপনি ভাবেননি। না না এই অঞ্চলে কিছু ছোট ছোট ক্ষুদ্র পরিসরে যারা শুরু করতে চায় তাদের কথাও ভেবে চিনতে আপনি খামাটি শুরু করেন জি জি যাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি আমার দর্শকদের কথাও ভাবছেন না অবশ্যই কারণ একটা অরিজিনাল গাললে অনেক টাকা দাম অনেক টাকা তো অনেকরা হয়তো এত টাকা সমর্থন হয় না সে অত টাকা দিয়ে গারল হয়তো কিনতে মানে চাচ্ছে না তো তাদের জন্য হাই ক্রস নাইনটি ক্রস সেটা দিয়ে যদি তারা শুরু করে তাহলে পুঁজি দেওয়া একটু কম লাগে এবং তারা দুটো করে বাচ্চাও পাবে হাই থেকে আচ্ছা এই যে গারলটি দেখছি এটা কি জাতের গারল এটা হাই ক্রস হাই হাই আর একটু উন্নত আর কি আর ওই পাশে যে গারলটি বড়টি হ্যাঁ এটা অরিজিনাল অরিজিনাল জি এই যে অরিজিনালের বাচ্চা

আমি আসলে ভিডিও দেখে 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 আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেছে আর কি আপনার অনেক ভিডিও দেখি আরো ভাইয়েরা ভিডিও সারে তাদের ভিডিও দেখি এই গাড়ল পালন তো করছেন এই সাত মাসের ভিতরে কি বুঝছেন লাভ আছে না লস আছে গাড়লে আসলে লাভজনক ব্যবসা এটাতে আমি লস দেখি না কারণ হচ্ছে গরুতে যেভাবে আপনার বাইরের খাবারগুলো কিনে খাওয়ান লাগে আর খাবারের যে পরিমাণ দাম তাতে দেখা যায় যে গরু বা অন্য অন্য প্রাণী এটাতে খুব ভালো বেনিফিট কিছু করা যায় না গাড়লে আপনার বাইরে এত দামি খাবার খাওয়ানোর কোনো প্রয়োজন নাই যদি সবুজ ঘাস থাকে লতা পাতা থাকে তো যথেষ্ট আর যদি কেউ বাইরে একটু দানাদার খাবার দেয় সেটা তো দোষের কিছু নাই তবে তাদের শরীরগুলো ঠিক থাকবে একটু হেলদি থাকবে আচ্ছা আচ্ছা যদি নাও দেয় তারপরেও কারণ পালন তাহলে আপনি বুঝতে পারছেন যে এতে লাভ আছে জি ভাই জি এটা চালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন না বন্ধ করে দেওয়ার চিন্তা না চালাবো আমি চালাবো চালিয়ে যাবেন না যত দিন যাচ্ছে গাড়ল পালনের জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে গাড়ল পালন সত্যিই কি লাভজনক কি আছে এর ভিতর না পুরোটাই ধোকা কি বলতে চায় এই ভিজিটররা চলুন জেনে নেওয়া যাক শোন হাকিম ভাই হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ আসলে শুনলাম হাকিম ভাই গারল মিশে অনেক দিন ধরেই আমার আশা হয় না আর মূলত শুনলাম গারলটা অনেক লাভজনক ব্যবসা আর এটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আসলে এই জন্য এসে দেখতেছি যে গারোলটা আসলে কেমন দেখতে আর দেখলাম আসলে খুব সুন্দর যেটা ভেড়ার উন্নত জাত নাকি বলা হচ্ছে আর এটা পালন নাকি খুব অল্প মানে পুঁজি দিয়ে এটা শুরু করা যায় তো একটা আইডিয়ার জন্য আসছি যাতে উদূর ভবিষ্যতে আমরা এখান থেকে অনুপ্রাণিত নিয়ে একটা ফার্ম করতে পারি এই জন্য আশা আমরা এখানে গারোল দেখতে আসছি গারুল বলে লাভজনক ব্যবসা হয় সেজন্য হাকিম ভাই গারুল নিছে সেজন্য আমরাও একটু নিতে আগ্রহী সেজন্য আমরা একটু খোঁজ পাই একটু দেখতে আছে আমরা তার আগে হাকিম ভাইয়ের সাথে পরামর্শ নিয়েছি শুনছি সে কেমন মোটামুটি সে বলছে ভালো এটা লাভজনক ব্যবসা অল্পতে মনে কেন বেশি পুঁজি লাগে না অত চিন্তা ভাবনাও করা লাগে না অল্প জায়গাতে এটা সন্তুষ্ট থাকে গরু ছাগলের মতো বসে জায়গা লাগে না অল্পর মধ্যে ওরা সুন্দর ভিতরে লালন পালন করার জায়গা ভালো লাভ লাভজনক ব্যবসা আচ্ছা সেজন্য যদি আমার নতুন কোনো বন্ধু শুরু করতে চাই আপনাদের এলাকা বা সারা বাংলাদেশে আপনি যেমন নতুন একজন উদ্যোক্তা নতুন খামার শুরু করেছেন জি ঠিক এইভাবেই যদি আমার কোনো বন্ধু শুরু করতে চাই সেক্ষেত্রে আপনার কাছ থেকে কতটুকু সহযোগিতা পাবে সব ধরনের সহযোগিতা সে পাবে যদি আমার বন্ধুরা দুইটা চারটা গাড়ল আপনার কাছ থেকে নিতে চায় হ্যাঁ নিবে এবং আমার কাছ থেকে তারা সার্বিক সহযোগিতা পাবে আপনি গাড়লগুলোর গোসল কতদিন পর পর করাচ্ছেন গোসল সপ্তাহে দুই দিন করায় অনেক সময় কাজের ব্যস্ততায় রেখে দেয় দুই দিন সপ্তাহে দুই দিন হয় না হয়তো একদিন করানো লাগে এরকম ভাইজন এদের খাবারের চাহিদাটা কিভাবে মিটাচ্ছেন এদের দেখেন এটা নিপিয়ার ঘাস হ্যাঁ ঘাসটা আমার এই পাশের জমিতেই হয় আচ্ছা আচ্ছা আমি ওখান থেকে ঘাসটা ছোট ছোট করে মিশিয়ে দিয়ে কাটে হ্যাঁ হ্যাঁ ঘাস দিয়ে দিই সাথে আপনাদের এলাকায় বিচুলি বলে আর কি হ্যাঁ হ্যাঁ অনেক সময় আমরা বিচুলি দিয়ে একটু ভুসি দিয়ে মেখে দিই তো এটা খায় ওদের হয়ে যায় আর সাধারণত আমার যে ঘাস আছে ঘাস খাইয়ে এদের খাবারের চাহিদা মিটে হ্যাঁ হ্যাঁ যদি যে এখন যেমন আজকে বৃষ্টি বদলের দিন নয়তো ঘর থেকে বের করতে পারতেছি না সেই সময় একটু ঘাস কেটে দিলে বিচুলি কেটে দিলাম এদের খাবার চাহিদা মিটে যায় আর কি আচ্ছা এদেরকে চারণভূমিতে নিয়ে যান হ্যাঁ চারণভূমিতে প্রতিদিনই নিয়ে যান কখন নিয়ে যান এটা সকাল নয়টার সময় যায় আর ফিরে আসে কখন ফিরে আসে পাঁচটার সময় পাঁচটার সময় জি আপনাদের চারণভূমি কোন দিকে এই তো আমার চারণভূমি খামারটা পাশ থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ ওই কলার বাগান পর্যন্ত আছে এই এগুলো সবই চরে হ্যাঁ 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 এখানে চর নিচে আছে আচ্ছা আচ্ছা সামনে ইট এটা বন্ধ হয়ে গেলে আবার ইট প্রচুর জায়গা আছে উপরে তাই জি তাহলে আপনার নিজস্ব জমির ঘাস এদেরকে দেন জি জি

আপনি যেভাবে খাবারে চাইলে এদের মেটাচ্ছেন তাতে করে এদের বডির ফিটনেসটা কি ঠিক থাকছে অনেক সুন্দর বডি ফিটনেস তো অনেক সুন্দর আছে ইনশাল্লাহ বডি ফিটনেস তো আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর আছে হ্যাঁ ওজনগুলো কেমন আছে ওজন আমার যে বড় গুলো সেটা পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত আছে আছে হ্যাঁ এটা ফুল প্রেগন্যান্ট থাকলে আপনি এটা 50 কেজি পাতেন কিন্তু এখন দুই মাস তো প্রেগন্যান্ট এখন 5 কেজি কমই হবে গাড়লগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেছিলেন আমি মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করছিলাম আচ্ছা আচ্ছা তো মোটামুটি গাড়লগুলো সব ঠিক আছে জি ভাই জি তো ভাইজান এই গাড়ল লালন পালন করে কি বুঝছেন এর ভিতরে কিছু আছে না নেই গাড়ল লালন পালন আসলে এটা লাভজনক ব্যবসা কারণ এটা আসলে বাড়তি তেমন কোনো খাবার দিতে হয় না লতা পাতা এই যে ঘাস দেখতেছেন এইসব ঘাস টাস খেয়ে হয় আর কি বাইরে খুব বেশি আপনার দানাদার খাবার দিতে হয় না অল্প একটু দানাদার খাবার দিলে স্বাস্থ্যটা ঠিক থাকে আর কি আচ্ছা তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই তো ভাই যান এই কারল খামারটি কতদিন আগে শুরু হয়েছে আমি খুব বেশি দিন হলো শুরু করে নিই মোটামুটি সাত মাসের মতো চলে আর কি সাত মাস বাহ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই পর্বের বাকি অংশ পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ